হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন। তো আজকে ফ্রি ফায়ারের কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। ফ্রি ফায়ারের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর নতুন ইভেন্ট যুক্ত হয়েছে এবং এই ইভেন্ট নিয়ে আজকে আমি মানে কথা বলবো যে কোন কোন ইভেন্ট এসছে এবং কোন কোন জিনিস আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাবেন সেগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তার আগে বলছি এই ভিডিওতে প্রত্যেকে লাইক করবেন প্লিজ। এই ভিডিওতে যেন 1000 লাইক হয় এটি আমি টার্গেট রাখবো এবং ভিডিওতে কমেন্ট করবেন যা খুশি কমেন্ট করবেন। যদি মানে নাইস ভিডিও বা গুড ভিডিও লেখেন তাহলে কিন্তু আমি অনেকটা খুশি পাবো। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? সো গাইস, এখন আপনারা প্রথমত এখান থেকে স্টোরে আসবেন। তো স্টোরে আসার পর দেখুন কিন্তু এখানে একটি নতুন ইভেন্ট চলছে। এই ইভেন্টটি কিন্তু 22 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর পর্যন্ত চলবে এবং এই ইভেন্টটির নাম হলো ফিডেড ওয়াইল্ড বলে, ঠিক আছে? এখন আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন যে এটি কিন্তু সম্পূর্ণ একটি নতুন ইভেন্ট, সেক্ষেত্রে আপনারা এখান থেকে কিন্তু একটা ফ্রি মানে স্পিন করতে পারবেন। সো দেখুন কিন্তু এখানে অনেকগুলো জিনিস রয়েছে, অনেকগুলো এখানে আইটেম রয়েছে। তো ঠিক আছে, এখন আপনারা এখান থেকে যে কোনো মানে দুটি আইটেম এখান থেকে মানে ব্লক করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু ওই দুটি আইটেম এখান থেকে পড়বে না, ঠিক আছে? তো দেখুন কিন্তু আমি দুটোর আইটেম এখান থেকে রিমুভ করেছি। এভাবে আপনারা এখান থেকে মানে দুটি সিলেক্ট করে এখান থেকে যে কোনো দুটি সিলেক্ট করে যেটি আপনি চান না যে পড়বে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে রিমুভ করবেন। সো গাইস, এখন আমি জাস্ট এখান থেকে একটি ফ্রি স্পিন বলবো, ঠিক আছে? তো আপনারা কিন্তু এখান থেকে একটি মানে ফ্রি স্পিন করতে পারবেন। এখন আমি মানে ফ্রিতে ক্লিক করছি তাহলে কিন্তু আমার কোনো একটি জিনিস এখান থেকে পড়বে। তো এখন আমি জাস্ট এখান থেকে স্পিনে ক্লিক করছি, একবার ক্লিক করার পর এখন আমি এখান থেকে কনফার্ম করছি। সো কনফার্ম করার পর দেখুন আমার কী এখান থেকে পড়ে। সো না, কিছু পড়লো না, ঠিক আছে? সো গাইস, এখান থেকে আপনারা করবেন, ঠিক আছে? সো আপনারা চাইলে এখান থেকে নটি মানে ডায়মন্ড দিয়ে আবার স্পিন করতে পারবেন। এইভাবে আপনারা করলে কিন্তু আপনার কোনো একটি জিনিস অবশ্যই এখান থেকে পড়বে। যদি আপনি এখান থেকে একবার ফ্রি স্পিন করবেন তাহলে যদি আপনার লাক ভালো হয় তাহলে কিন্তু আপনারা কোনো একটি ভালো এখান থেকে স্ক্রিন পেতে পারেন বা এখান থেকে আপনি গান স্ক্রিনটিও পেতে পারেন বা এই ড্রেসটি পেতে পারেন। সো গাইস, এখন আপনি মানে গোল্ড রয়্যাল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন কিন্তু এখানে একটি মানে নতুন ইভেন্ট নয়, এটি অনেক দিন হয়ে গিয়েছে, ঠিক আছে? এখন আমি জাস্ট এখান থেকে একটি স্পিন করে দেখিয়ে দেবো যে আমার এখান থেকে কী পড়ে। তো দেখুন একটা স্পিন করছি এখান থেকে আমি। তো ক্লিক করার পরে একা আমার টি শার্ট মানে শার্ট পড়লো, ঠিক আছে? এইভাবে আপনি স্পিন করে দেখবেন। তো আরেকটি আমি গুরুত্বপূর্ণ মানে মানে ইভেন্ট দেখিয়ে দিচ্ছি, এটি কিন্তু সম্পূর্ণ নতুন ইভেন্ট এবং এই ইভেন্টটি কিন্তু সম্পূর্ণ ইন্টারেস্টিং একটি ইভেন্ট। তো তার জন্য এখন আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন আপনারা ইভেন্টে চলে যাবেন, ঠিক আছে? ইভেন্টে যাওয়ার পর দেখুন এখন আপনি জাস্ট এখান থেকে মানে এখানে আসবেন, ঠিক আছে? আমি এখন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবেন সেখানে একটি নতুন ইভেন্ট চলছে, যেমন স্টেপ আপ এখান থেকে, ঠিক আছে? এখন আপনি মানে গো টু এখানে ক্লিক করুন। গো টুতে ক্লিক করার পর দেখবেন যেখানে মানে কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে আপনাকে, মানে এগুলো কিন্তু অনেকেই জানে না, সেটি আমি দেখিয়ে দিচ্ছি। সো গেস, দেখুন কিন্তু এখানে বিভিন্ন মানে স্টেপ রয়েছে, ঠিক আছে? স্টেপগুলো আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এগুলো মানে স্পিন করতে পারবেন। সো গাইস, দেখুন কিন্তু নিচে কিন্তু 5টি আইটেম রয়েছে, নিচে কিন্তু 5টি আইটেম রয়েছে, যেমন জুতো রয়েছে, এমন একটি স্পিন রয়েছে। এইভাবে কিন্তু আপনি এখানে 5টি আইটেম পেয়ে যাবেন। আপনাকে এই 5টি আইটেম মানে আপনাকে 39 ডায়মন্ড দিয়ে স্পিন করতে হবে, তাহলে কিন্তু আপনি যখন 39 ডায়মন্ড দিয়ে স্পিন করবেন তাহলে কিন্তু আপনার 5টি ডায়মন্ডের মধ্যে কোনো একটি জিনিস পড়বে। তো আপনি যখন প্রথমটি স্পিন করবেন সেক্ষেত্রে কিন্তু উপরের টি মানে আনলক হয়ে যাবে। উপরের টি মানে করার জন্য আপনাকে 99 ডায়মন্ড দিয়ে মানে স্পিন করতে হবে, তাহলে কিন্তু আপনি যখন এটি স্পিন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই 4টি জিনিসের মধ্যে কোনো একটি জিনিস আপনাকে দেবে, ঠিক আছে? আপনি যখন দ্বিতীয়টি স্পিন করবেন তাহলে কিন্তু উপরেরটি আনলক হয়ে যাবে। উপরেরটি করার জন্য আপনাকে 199 ডায়মন্ড দিয়ে স্পিন করতে হবে, সেক্ষেত্রে আপনি 3টি জিনিসের মধ্যে কোনো একটি জিনিস অবশ্যই পাবেন, যেমন প্রথমটি রয়েছে জার্সি, দ্বিতীয়টি রয়েছে রিমোট এবং তৃতীয়টি রয়েছে গাড়ি, ঠিক আছে? সো এইভাবে আপনি এখান থেকে চাইলে করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকটি কিন্তু মানে এখান থেকে ডায়মন্ড দিয়ে স্পিন করতে হবে। এটি কিন্তু খুব সুন্দর একটি ইভেন্ট, আপনি চাইলে এখান থেকে মানে উপরের জিনিসগুলো নিতে পারবেন। আপনাকে কমপক্ষে 700 থেকে 800 ডায়মন্ড খরচ করলে কিন্তু আপনি উপরের 3টি জিনিস একেবারে মানে নিতে পারবেন, ঠিক আছে? সো আপনি চাইলে এটি করতে পারবেন, সেহেতু আমার ডায়মন্ড এখানে নেই, সেক্ষেত্রে আমি নিতে পারছি না। সো আপনি চাইলে করতে পারবেন এটি। তো মোটামুটি এই মানে গুরুত্বপূর্ণ ইভেন্ট ছিল, এখানে আর মানে কোনো কিছু নতুন ইভেন্ট আসেনি, ঠিক আছে? সো এখন আমি মানে দেখে দিয়েছি কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস। সো গাইস, দেখুন কিন্তু আমি কিন্তু আগের ভিডিওতে বলেছি যেখানে মানে লগ ইন করলে কিন্তু আপনাকে রিওয়ার্ড দেবে বা এখান থেকে মানে স্ক্রিনগুলো পাবেন। দেখুন কিন্তু আমি 3 দিন লগ ইন করেছি, সেক্ষেত্রে কিন্তু আমি এই স্ক্রিনটি পেয়ে যাবো। এখন আমি এটি ক্লেম করে নিচ্ছি। দেখুন কিন্তু আমি গানের স্ক্রিনটি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেলাম, ঠিক আছে? এভাবে আপনি এখান থেকে স্পিন করবেন তাহলে কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন। আর এই ব্যাক স্ক্রিনটি নেওয়ার জন্য আপনাকে 5 দিন লগ ইন করতে হবে, সেক্ষেত্রে আমি এখানে মানে 3 দিন লগ ইন করেছি, এখন আমাকে 2 দিন লগ ইন করতে হবে, তারপরে কিন্তু আমি এটি নিতে পারবো। তো আপনি এটি মানে করবেন, ঠিক আছে? তো মূলত এই ছিল আজকের এই ভিডিওটি মানে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলা ছিল। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং এরকম নতুন ইভেন্ট মানে জানতে চাইলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে আমি যখন ভিডিও ছাড়বো সেই ভিডিওটি কিন্তু সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে।